তো বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখতেছি প্রত্যেককে অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের মধ্যে বাংলাদেশি ট্রাস্টেড একটি অ্যাপ্লিকেশন শেয়ার করতে চলে এসেছিলাম। আমি কিন্তু বাংলাদেশি অ্যাপ্লিকেশন শেয়ার করি না, কারণ হচ্ছে বাংলাদেশি অ্যাডমিনগুলো বেশিরভাগই পেমেন্ট করে না। আজকে আপনাদের মাঝে এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব যেখানে আপনি মাত্র 10 টাকা ইনকাম করতে পারলেই কিন্তু আপনি ফ্রিতে মোবাইল রিচার্জ নিতে পারবেন এবং 50 টাকা হলে আপনার বিকাশ অ্যাকাউন্টে পেমেন্টই নিতে পারবেন। এটা কম মিনিমাম উইথড্র দেখে আমি আজকের অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে যাচ্ছি। আজকে যদি আপনি এই অ্যাপ্লিকেশনে কাজ করেন, মিনিমাম যদি ফ্রিতে 10 টাকা ইনকাম করতে পারেন, সেটা কিন্তু আপনি রিচার্জের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন, এবং আপনি যদি 50 টাকা ইনকাম করতে পারেন আজকের অ্যাপ্লিকেশন থেকে, সেটা কিন্তু আপনি বিকাশ বা নগদে উইথড্র করে আপনার বিকাশ অ্যাকাউন্টে নগদ অ্যাকাউন্টে টাকাটা নিতে পারেন। সো বন্ধুরা, আমি কিন্তু এই আপনাদের মাঝে শেয়ার করতেছি, আমি কিন্তু প্রুফ ছাড়া কোনো অ্যাপ্লিকেশন বা কোনো ওয়েবসাইট শেয়ার করি না। আমি আপনাদের মাঝে রিয়েল অ্যাপ্লিকেশন এবং রিয়েল রিয়েল সাইটগুলো খুঁজে বার করে তারপরে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি, এবং আপনারাও যেন 100% পেমেন্ট পেতে পারেন। আজকের অ্যাপস থেকে আপনারা কিভাবে ইনকাম করবেন ফ্রিতে আপনার স্মার্টফোনটিতে ইনস্টল করে, সেই বিষয়টা আজকের এই ভিডিওতে ক্লিয়ারলি আমি দেখাবো। এবং আপনি যদি আপনার হাতে যে স্মার্টফোনটি আছে, এই স্মার্টফোনটা জাস্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন, ইনস্টল করে আপনি ফ্রিতে পার্ট টাইম কিছু কাজ করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। কোনো ইনভেস্ট করা লাগবে না, জাস্ট অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করবেন প্লে স্টোর থেকে, এবং অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফ্রিতে টাকাগুলো ইনকাম করে কিভাবে বিকাশে নেবেন এবং রিচার্জে নেবেন, এ স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ারলি আমি দেখাবো। তাই আজকের এই ভিডিওটি আপনি কমপ্লিট দেখেন। আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন ফ্রিতে কোনো ইনভেস্ট ছাড়া, এবং সেই রকম অ্যাপস খুঁজে পাচ্ছে না, তাহলে আজকের এই অ্যাপসটা আপনার জন্য বেস্ট হবে। এবং আজকের অ্যাপসে সবাই কাজ করবেন, মাত্র 10 টাকা হলে যেহেতু আমাদেরকে পেমেন্ট করবে মোবাইল রিচার্জের জন্য, এবং 50 টাকা যদি আপনি ইনকাম করতে পারেন তাহলে কিন্তু সেটা বিকাশ নগদে পেমেন্ট নিতে পারবেন খুব সহজে। সো বন্ধুরা, আজকের অ্যাপসটাতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে ইনকাম করবেন, কিভাবে উইথড্র দেবেন, এবং আমি যে পেমেন্টটি পেয়েছি 1000 টাকা সেই প্রুফটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। তাই আজকের এই ভিডিওটি আপনি কমপ্লিট দেখে তারপরে অ্যাপসটাতে কাজ শুরু করবেন, তাহলে 100% পেমেন্ট পাবেন। এবং অনেক ভাই কি করেন, ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন না, পরে কিন্তু ভুলভাল কাজ করার ফলে বিনিময় অ্যাকাউন্টটা ব্লক হয়ে যায়, পরে কিন্তু কোনো রকম টাকা পান না। কারণ হচ্ছে আপনারা কিন্তু ফুল ভিডিওটি দেখেন না, আপনারা কেটে কেটে দেখে ভিডিওটি কিন্তু শেষ করে দেন, এই যে হচ্ছে আপনাদের মেন সমস্যা। আমি কি বলতেছি এবং কাজ কিভাবে করে দেখাচ্ছি এগুলো আপনাকে অবশ্যই মেনে কাজ করতে হবে, তাহলে আপনি 100% পেমেন্ট নিতে পারবেন। সো বন্ধুরা, বেশি কথা না বলি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে যাব। মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কাজের নিয়ম এবং ডিটেল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই অ্যাপসটা থেকে আমরা ফ্রিতে ইনকাম করতে পারবো। সো বন্ধুরা, চলে যাওয়া যাক মোবাইল। সো বন্ধুরা, আজকের কিন্তু আপনারা এই ভিডিওটি দেখতেছেন, এই ভিডিওর নিচে দেখতে পারবেন লাল কালার একটি সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইবে ক্লিক করে পাশে যে বেল বাটনটি দেখতে পারবেন, বেল বাটনে ক্লিক করে উপর থেকে অল সিলেক্ট করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আমার চ্যানেলে পাবলিশ করবো সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবেন, এবং সেই ভিডিওগুলো দেখলে আপনিও আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে খুব সহজে টাকা ইনকাম করে বিকাশ নগদ রকেটে পেমেন্ট নিতে পারবেন। আর এখান থেকে সরাসরি দেখতে পারবেন একটা লাইক বাটন, ফটাফট এখান থেকে লাইক করে দেবেন, লাইক করতে তো আর টাকা পয়সা লাগে না ভাই, ঠিক আছে? এত কষ্ট করে আপনাদের মাঝে রিয়েল অ্যাপ্লিকেশন খুঁজে বার করে আমি একটা ভিডিও শেয়ার করি যেন আপনারা কাজ করে 100% পেমেন্ট পেতে পারেন। এই জন্য কিন্তু আপনি অনেক কষ্ট করে একটা অ্যাপ্লিকেশন শেয়ার করি যেন আপনারা 100% পেমেন্ট পান, ঠিক আছে? আর ফটাফট এখান থেকে যারা লাইক পাননি ফটাফট লাইক করে দিন, আর যারা নতুন এসেছেন এই চ্যানেলে জয়েন করবেন, অ্যান্ড এখান থেকে চ্যানেলটা এখান থেকে আসার পর লাল কালার যে সাবস্ক্রাইব বাটনটা আছে সাবস্ক্রাইবে ক্লিক করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে অল সাদা করে দিন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে কিন্তু নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবেন। চলে আসবেন কমেন্ট বক্সে, কমেন্ট বক্সে আসার পর এখানে লিখবেন, দেখতে পাচ্ছেন অসংখ্য ভাই লিখছেন আমি কাজ করবো, এখান থেকে লিখবেন আমি কাজ করবো, দেখতে পাচ্ছেন অসংখ্য ভাই লিখছে আমি কাজ করবো, আমি কাজ করবো, আমি কাজ করবো। এখানে আপনি একটা কমেন্ট করে দেবেন, আপনি যদি এই অ্যাপসে কাজ করতে চান অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। সো বন্ধুরা, আজকের অ্যাপসটা কীভাবে ডাউনলোড করতে হয়, ডাউনলোড করার জন্য আপনি যে কাজটি করবেন, আজকের এই অ্যাপস যে টাইটেলটি আছে এই টাইটেলটির উপরে একটা ক্লিক করে দেবেন, এই টাইটেলটির উপরে একটা ক্লিক করে দেবেন। যখন আপনি টাইটেলের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন দুইটি লিঙ্ক পেয়ে যাবেন। প্রথম লিঙ্কটা পাবেন অ্যাপস ডাউনলোডিং, দ্বিতীয় লিঙ্কটা পাবেন একটা ভিপিএন লিঙ্ক, অবশ্যই আপনাকে ভিপিএন কানেক্ট করে কাজ করতে হবে। প্রথম লিঙ্কটাতে আপনি ক্লিক করে দেবেন, প্রথম লিঙ্কটাতে ক্লিক না করেন সরাসরি আপনার প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিতে কিন্তু সবারই আছে, প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি প্রথম ওপেন করবেন, ওপেন করার পর এখান থেকে আপনি লিখবেন, দেখতে পাচ্ছেন এখানে বিডি আর্ন লিখবেন, এখানে বিডি আর্ন লিখে যখনই আপনি সার্চ করবেন, সার্চ করার সাথে সাথে অ্যাপ্লিকেশনটি কিন্তু পেয়ে যাবেন। দেখুন প্রথমে অ্যাপ্লিকেশনটি চলে আসবে, এই অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করবেন এবং ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে দিলে আপনাকে কিন্তু এই অ্যাপ্লিকেশনে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন বিডি আর্ন, দেখতে পাচ্ছেন ওয়ার্ক টু হোম, এই অ্যাপ্লিকেশনে আপনাকে সরাসরি নিয়ে আসবে। আসার পর আপনি কী করবেন, এখান থেকে 5-star রিভিউটা মাস্ট বি দিয়ে দেবেন,
আমি নিয়মগুলো আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কাজ করতে হয়। ফাইভ স্টার রিভিউটা দেওয়ার পর এখান থেকে আপনি পোস্টে ক্লিক করবেন, পোস্টে ক্লিক করার পর এখানে ডোনার ফ্রি ক্লিক করে দেবেন এবং এখান থেকে অবশ্যই রিভিউটা দিয়ে দেবেন। দেখুন এখানে কত রিভিউ পড়েছে, অলরেডি 5K ডাউনলোড হয়ে গেছে, 5000 ডাউনলোড হয়ে গেছে, 5000 ডাউনলোড প্লাস হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এখানে 500 প্রায় 600 রিভিউর মতো কমপ্লিট হয়েছে। এবং অ্যাপসটা যখন এখানে ইনস্টল হবে, ইনস্টল হওয়ার পর এখন আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে। কাজ করার জন্য আপনি কী করবেন, আমার ভিডিও ডিসক্রিপশনে আবারও চলে আসবেন। ভিডিও ডিসক্রিপশনে আসার পর আপনাকে মূলত দুইটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ডাউনলোড ভিপিএন লিঙ্ক, তারপরে নিচের লিঙ্কটাতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর তারপরে আপনাকে ভিপিএনটি ডাউনলোড করতে হবে। দেখতে পাচ্ছেন পিওর ভিপিএনটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এই পিওর ভিপিএনটি ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এই পিওর ভিপিএনটি ডাউনলোড করা আছে। পিওর ভিপিএনটি ডাউনলোড করার পর এখান থেকে অবশ্যই 5-স্টার রিভিউটা দিয়ে দেবেন, এখানে 5-স্টার রিভিউটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে আমাদের যখন এই দুইটা অ্যাপসে ডাউনলোড করা কমপ্লিট হবে, প্রথমে আমরা ভিপিএন অ্যাপসটি ওপেন করে নেব। ভিপিএন অ্যাপসটি ওপেন করার পর আমাদেরকে সর্বপ্রথম এই ভিপিএন অ্যাপসটি কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য আমরা যে কাজটি করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা সিলেক্ট সার্ভারে ক্লিক করবো। সিলেক্ট সার্ভারে ক্লিক করে দেওয়ার পর এরপরে আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর যে কান্ট্রিগুলো আছে কান্ট্রিগুলো চলে আসবে, আসার পর এখানে ইউনিটি স্টেটটা সিলেক্ট করে দেবেন। ইউনিটি স্টেটের উপরে ক্লিক করে দেওয়ার পর একটি অ্যাড আসলে ওপর থেকে ক্লোজ, এখানে ক্লিক করে ক্লোজ করে দেবেন। দেওয়ার পর আপনি কী করবেন, এখন ভিপিএনটি কানেক্ট করার জন্য এই কানেক্ট লেখাটার উপরে একটা ক্লিক করে দেবেন। কানেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে এই জায়গায় যে কানেক্ট লেখা আছে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন এখানে আমাদের কিন্তু ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। দেখুন আমাদের ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে যাওয়ার পর এখন আমরা যে অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে যে দুইটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করছি, আমাদের ফোনে কিন্তু অলরেডি দুইটি অ্যাপ্লিকেশনে ইনস্টল হয়ে গেছে। দেখুন আমাদের ফোনে চলে এসেছে দুইটি অ্যাপ্লিকেশন, বিডিএন এবং পিওর ভিপিএন। এখন আমাদের কী করতে হবে, প্রথমে যে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটা থেকে আমরা রানিং করবো বিডিএন, এই অ্যাপ্লিকেশনটা এখন ওপেন করবো। ওপেন করার পর এই অ্যাপ্লিকেশনে আমাদেরকে সর্বপ্রথম একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি কী করবেন, এখানে যে সাইন অ্যাপ আছে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর আপনার সামনে সাইন আপের পেজটি চলে আসবে। আসার পর এখান থেকে আপনার নেম দিয়ে দিবেন, আপনার একটা ফোন নম্বর দিয়ে দিবেন, একটি পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তারপর এটা টিক বার করে দিবেন। তারপর এখানে যে সাইন আপ অপশনটি আছে সাইন আপের উপরে একটা ক্লিক করে দেবেন। যখন সাইন আপটা কমপ্লিট হবে তারপরে এখান থেকে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার সময় অবশ্যই আপনি যে ফোন নম্বরটা দিয়েছিলেন ফোন নম্বর এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন, সাইন আপে যে ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়েছিলেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন ইনের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাপসটি এভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পর এখান থেকে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স শো করাবে। ঠিক আছে, অ্যাভেলেবেল ব্যালেন্স কত টাকা আছে, মাত্র 10 টাকা হলে মোবাইল রিচার্জ নিতে পারবেন, এটা আগে বলে দিচ্ছি। সো বন্ধুরা, এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট অপশন, ক্যাশ আউটে ক্লিক করবেন। ক্যাশ আউটে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি যেভাবে পেমেন্ট নিতে চাচ্ছেন, পেমেন্ট নেওয়ার জন্য আপনি যেভাবে পেমেন্ট নেবেন, মাত্র যখন আপনার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল ব্যালেন্স 10 টাকা থাকবে, এখানে টপ আপটা আছে, আপনি টপ আপের উপরে ক্লিক করে এখান থেকে আপনি টপ আপ নেওয়ার জন্য এখান থেকে কী করবেন, এখানে আপনার অ্যামাউন্ট 10 টাকা দেবেন এবং আপনি যে নম্বরটাতে পেমেন্ট নিতে চাচ্ছেন সেই নম্বরটা দিয়ে এখান থেকে রিডিম রিকোয়েস্ট একটা ক্লিক করে দিলে উইথড্রটা হয়ে যাবে। এর পাশাপাশি আপনি যদি বি ক্যাশে পেমেন্ট নিতে চান তাহলে বি ক্যাশ, রকেট এবং নগদে পেমেন্ট নিতে চান তাহলে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স 50 টাকা থাকতে হবে এবং বি ক্যাশে ক্লিক করে এখান থেকে আপনার বি ক্যাশ নম্বরটা দিয়ে দেবেন। বি ক্যাশ নম্বরটা দেওয়ার পর এখানে আপনার অ্যামাউন্টটা দিয়ে এখানে রিডিম রিকোয়েস্টে ক্লিক করে দিলে সেটা উইথড্রটা হয়ে যাবে। উইথড্র দেওয়ার 12-24 ঘন্টার মধ্যে আপনার পেমেন্টটা কিন্তু কমপ্লিট করে দেবে। এখন হচ্ছে আমাদেরকে এই অ্যাপসটা তো ইনস্টল করলাম, এখন ইনকাম করবো কীভাবে। ইনকাম করার জন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়েব ট্যাক্স, ইউটিউব ট্যাক্স, স্মল ট্যাক্স, এরপরে রেফার করে আর্ন করতে পারেন। ঠিক আছে, অবশ্যই তাদের টেলিগ্রামে জয়েন করবেন সকল ধরনের আপডেট পেতে। এখন আমরা দেখতে পাচ্ছেন ওয়েব ট্যাক্সে আমরা ক্লিক করে দিচ্ছি। ওয়েব ট্যাক্সে ক্লিক করে দেওয়ার পর এখানে ওয়েবসাইট ভিজিট করে আর্ন করতে পারবেন। আর এখান থেকে দেখতে পাচ্ছেন মাত্র 6টা ভিজিটের কাজ দিয়েছে। 6টা ভিজিটের কাজ করার জন্য এখান থেকে কাজের নিয়ম কিন্তু অলরেডি কমপ্লিট বলে দেওয়া আছে। এখন আপনি এখান থেকে যেভাবে আর কি কাজ করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন প্রতিটা ভিজিট আপনার অবশ্যই 30 সেকেন্ড করে অপেক্ষা করতে হবে। এখান থেকে ভিজিট অ্যান্ড আর্নে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে সরাসরি একটি ওয়েবসাইটে নিয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সরাসরি একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। এই ওয়েবসাইটে আপনি কী করবেন, 30 সেকেন্ড ওয়েট করে নেবেন। ঠিক আছে, এটাকে ব্যাক করবেন না, ফুল 30 সেকেন্ড এখানে আপনি অপেক্ষা করে নেবেন এই ওয়েবসাইটে। এভাবে আপনি এখান থেকে ভিজিটের কাজটা কমপ্লিট করুন। দেখুন এখানে কিন্তু ওয়েব ভিজিট সাকসেসফুল দেখাবে। তারপর আপনি কী করবেন, অ্যাপসের ভিতরে আবারও ব্যাক চলে আসবেন। অ্যাপসের ভিতরে ব্যাক চলে আসার পর দেখতে পারবেন আমাদের কিন্তু একটা ভিজিটের কাজ কমপ্লিট হয়েছে। দেখুন এখানে 2টা ভিজিটের কাজ আমাদের কমপ্লিট হয়েছে। এখান থেকে দেখুন 6টার মধ্যে আমাদের 2টা কমপ্লিট হয়েছে। এভাবে আপনি এখান থেকে ভিজিটের কাজগুলো কমপ্লিট করে নেবেন। যখন 6টা ভিজিটের কাজ কমপ্লিট হবে তারপর আপনি কী করবেন, যখন বোনাস অপশন চলে আসবে বোনাসে ক্লিক করে আপনি এখান থেকে বোনাসটা নিয়ে নেবেন। ঠিক আছে, এরপর এখান থেকে একই নিয়ম কাজের। অ্যান এখান থেকে দেখতে পাচ্ছেন প্রতিটা কাজের সাথে কিন্তু এখানে নিয়ম বলে দেওয়া আছে। এবং ইউটিউব ট্যাক্স, এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ট্যাক্সে ক্লিক করবেন।
ইউটিউব ট্যাক্সে ক্লিক করার পরে এই ইউটিউব ট্যাক্সে দেখতে পাচ্ছেন এখানে ভিপিএন বন্ধ আছে, বর্তমানে এই কাজটা বন্ধ আছে, যখন চালু হবে এটা থেকে আপনি আর্ন করতে পারবেন। এর পাশাপাশি এখান থেকে স্মল ট্যাক্স, স্মল ট্যাক্সে ক্লিক করবেন। স্মল ট্যাক্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন স্পিনের কাজ বন্ধ আছে, বর্তমানে স্পিনের কাজও বন্ধ আছে, ঠিক আছে। এরপর এখান থেকে আপনি রেফার, শুধুমাত্র এখন বর্তমানে চালু আছে দেখতে পাচ্ছেন ওয়েবের কাজটা, মাত্র 10 টাকা হলে পেমেন্ট পাবেন এই ওয়েবের কাজ করে। আর এখান থেকে যখন এই ট্যাক্সগুলো চালু হবে আরও বেশি কিন্তু ইনকাম করতে পারবেন। এখন এরপর এখান থেকে আপনি রেফার করে আর্ন করতে পারেন, দেখতে পাচ্ছেন রেফার অ্যান্ড আর্ন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা অবশ্যই রেফারটা, এই যে রেফার কোড, এই রেফার কোড আপনার বন্ধুদের মাঝে শেয়ার করলে আপনি এখান থেকে 2 টাকা করে বোনাস পেয়ে যাবেন। তারা কিন্তু বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আপনার রেফারে কেউ যদি অ্যাকাউন্ট করে 2 টাকা আপনি বোনাস পেয়ে যাবেন। এখানে কিন্তু মাত্র 10 টাকা হলে পেমেন্ট নিতে পারবেন। আর এখান থেকে অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়াতে জয়েন করবেন তাদের, দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখান থেকে ক্লিক করে তাদের টেলিগ্রামে জয়েন করবেন, ঠিক আছে। তাদের টেলিগ্রামে জয়েন করলে কী হবে, সকল ধরনের আপডেট কিন্তু এই অ্যাপ সম্পর্কে আপনি জানতে পারবেন। সো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন, শুধুমাত্র এখান থেকে 30টা মানে এখানে 6টা ভিজিটের কাজ কমপ্লিট করে একটা অ্যাডে ক্লিক করে, ঠিক আছে, আপনি এখান থেকে বোনাসটা নিতে পারবেন। যখন এখানে আপনার 6টা ভিজিটের কাজ কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পর এখান থেকে ভিজিটের কাজটা আরেকবার আপনাদেরকে দেখে দেখুন, এখানে মাত্র 6টা ভিজিটের কাজ কমপ্লিট করতে হবে। এখানে ভিজিট নাওতে ক্লিক করতে হবে, সিম্পল কাজ, ভিজিট নাওতে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনাকে 30 সেকেন্ড করে প্রতিটা পোস্ট ওপেন করে রাখতে হবে, ঠিক আছে। এখানে আমরা নিচে চলে আসবো, নিচে চলে আসার পর আমরা যে কোনো একটা পোস্ট ওপেন করবো। পোস্ট ওপেন করার পর কী করবো, পোস্টটা যখন ওপেন হবে, ওপেন হওয়ার পর যখন আপনার 6টা ভিজিটের কাজ কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পর আপনি একটা অ্যাডে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। কোল অ্যাডে ক্লিক করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে আই বাটন এবং ক্লোজ আইকন থাকবে, এইরকম অ্যাডে একটা ক্লিক করবেন। যখন 6টা ভিজিটের কাজ কমপ্লিট হবে, যখন বোনাসটা নেবেন, এইরকম একটা অ্যাডে ক্লিক করে আপনি এখান থেকে বোনাসটা নিয়ে নেবেন। এভাবে আপনি শুধুমাত্র ভিজিটের কাজটা বর্তমানে চালু আছে, ভিজিটের কাজগুলো কমপ্লিট করে আপনি আর্ন করতে পারবেন। সো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন, এভাবে আপনারা কাজগুলো কমপ্লিট করে নেবেন আজকের অ্যাপ্লিকেশন থেকে। মাত্র 10 টাকা হলে যেহেতু পেমেন্ট করবে এবং 50 টাকা হলে বিকাশে পেমেন্ট নিতে পারবেন। এই ছিল ভিডিও, ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খোদা হাফেজ।